فاسالوا اهل الذكر ان كنتم لا تعلمون. وعليكم السلام ورحمه الله وبركاته، الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده. সম্মানিত ভাই শাহিন আলম ভাই জিসান থেকে জিজ্ঞেস করছিলেন যে কবরের পার্শ্বে আল্লাহ সফান হওয়া তালার নৈকট্য অর্জনের জন্য জবহে করা কি বড় সেরেক হবে যে সম্মানিত ভাই সিরেক সম্পর্কে আমরা জানি সিরেক পাপটি সবথেকে বেশি ভয়াবহ এমর লোকমান হাকিম তার সন্তানকে বলছিলেন ইয়া লা নই তশরিক বিল্লা লা কালাদ আদিম আর যখন লোকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিতে বল দিয়ে বললেন হে আমার আদরের প্রিয় সন্তান তুমি আল্লাহর সাথে সেরেক করো না নিশ্চয়ই সেরেক সবচেয়ে বড় অপরাধ তাহলে শিরকি কাজ অত্যন্ত ভয়াবহ জটিল আল্লাহ সুবহানাহু ওয়া অন্য আয়াতে বলেন ইন্নাহু মায়ুশরিক বিল্লাহ ফাকাদ হারাম আল্লাহ আলাইহিন জান্নাহ ওয়া মাআহুন্নার ওয়া মা লিদালিমিনা মিন আমসার নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করেছেন হারাম করে দিবেন এবং তার অবস্থান আবাস আবাসস্থল হবে জাহান্নাম আর অত্যাচারীদের কোনো সাহায্যকারী নেই মায়েদা বাহাত্তর নম্বর আয়াত অন্য আয়াত আল্লাহ আলা বলেন শিরিককারীদের সমস্ত আমলগুলা তিনি বরবাদ করে দিবেন আল্লাহ বলেন লাইন আশরক্তা লায়াহ বাতান্না আমালুকা ও কুান্না মিল হেনবি তুমি যদি আল্লাহর সাথে অন্য কাউকে অংশী স্থাপন করো তাহলে তোমার আমলগুলা নষ্ট করা হবে এবং তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে পঁয়ষট্টি নম্বর আয়াত সুরাজ জুমারের পঁয়ষট্টি নম্বর আয়াত সেরে কি কাজ করলে আল্লাহ আল্লা সুবহান তাকে মাফ করেন না এ মর্মে আল্লাহ বলেন ইন্নআল্লাহ আল্লাহ ফিরু ইফতারা ইসমান আউদিমা নিশ্চয়ই আল্লাহ তাকে ক্ষমা করবেন না যে লোক তার সাথে শেরেক করে আর তিনি এর চেয়ে নিম্ন পর্যায়ে পাপ যাকে ইচ্ছা ক্ষমা করেন আল্লাহ আর আল্লাহর সাথে যারা শেরেক করে নিশ্চয়ই তারা মহা পাপে জড়িয়ে মিথ্যা রচনা করে সম্মানিত ভাই যেখান থেকে আমরা শুনছি যে পাপ জিনিসটা জিনিসটা অত্যন্ত ভয়াবহ এবং অত্যন্ত মারাত্মক আপনি যদি কবরের কাছে গিয়ে আল্লাহর সন্তুষ্টি বলেন আর যাই বলেন কবরের কাছে উদ্দেশ্যে জবাই করলে বড় সেরেক হবে কারণ মানুষ কবরের কাছে গিয়ে আল্লাহ সন্তুষ্টি উদ্দেশ্যে কেউ করে না বরং কবরে তার ওই উদ্দেশ্যে করে তাই কবরের পার্শ্বে জবাই করা পীর বাবার নামে জবাই করা উদ্দেশ্যে করা এগুলা বড় সেরেক এ মর্মে আবদুল্লাহ ইবা মাসউদ রাজ বলেন আল্লাহ রসুল সাল্লামকে এক ব্যক্তি জিজ্ঞেস করলেন আকবর নিদ্যান ও হা খালা কাকা বলেন এক ব্যক্তি রসল্লা জিজ্ঞেস করলো হে আল্লাহ রসুল সাল্লা আল্লাহাগার গুন কোন গুনহাটি সবচেয়ে বড় তিনি বললেন আল্লাহ আল্লাহর কোন সমকক্ষ সাব্যস্ত করা অথচ আল্লাহ সুবহানা তালা তোমাকে সৃষ্টি করেছেন তোমাকে সৃষ্টি করেছেন বুড়ো পাপ সেরে কবরে মাজারে কোনো জিনিস জবাই করা পার্শ্ব জবাই করা এটাও বড়ো সেরেক এবং এ মর্মে যারা করে তাদের প্রতি আল্লাহ আল্লা সুবহানাউতাল রাগান্বিত হন এবং তিনি আনত করেন এ মর্মে ইমাম একটি হাদিস নেসছেন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম লা লান আল্লাহ বান্জাবাহা আলাই আল্লা সুবাহান আলা ওই ব্যক্তির উপর লানত করে যে ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে অন্য নামে জবাহ করে আর কবরের আশপাশে জবাই করা এটা শরীয় সম্মত নাই কোথাও কোনো সৈহাদ দ্বারা প্রমাণিত নাই বরং এগুলা করলে বড় সেরেক হয়ে যাবে এ মর্মে আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম আরো বলেন যে সেরেক বড় পাপের একটি পাপ সেরেক বড়ো পাপের একটি পাপ হাদিসটি ইমাম বখারি নিয়েছেন। মুসলিম মেশকাত হাদিস নাম্বার একান্ন নম্বর হাদিস আমরা জানি যে ধ্বংসাক্ত জিনিস ষাটটি হাদিসে বর্ণনা করা হয়েছে তার ভিতরে একটিকে প্রথমে যেটি আর শির কুবিল্লা আল্লাহর সাথে সেরেক করা ইমাম বুখারি মুসলিম হাদিসটি নিয়ে এসছেন বেশকাত হাদিস নাম্বার বাউান্ন নম্বর হাদিস বাউন্ন নম্বর হাদিস ইমর মেয়ে মোয়াদিমনি জাবালকে আল্লা রসুল উপদেশ দিয়েছিলেন তার ভিতরে একটা উপদেশ ছিল যে আল্লাহর সাথে তুমি সেরে করবে না যদিও তোমাকে হত্যা করা হয় এবং কেটে কেটে টুকরা করা হয় তারপর আল্লাহর সাথে তুমি সেরেক করবে না হাদিসটি ইমাম আহমদ বিন হাম্বাল নিচ্ছেন মিশকাত হাদিস নাম্বার একষট্টি নাম্বার হাদিস এমর জাবির বিন আবদুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুলসাল্লাইসাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য কাউকে অংশ স্থাপন করবে সে জাহান্নামে যাবে আর যে ব্যক্তি আল্লাহর সাথে অংশী স্থাপন না করে মৃত্যুবরণ করবে সেই জান্নাতে যাবে মুসলিম মেশকাত হাদিস নাম্বার হাদিস নাম্বার তেস হাদিস নাম্বার যা হোক হাদিসটি মুসলিম 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 নিয়েছেন ছত্রিশ চৌত্রিশ নম্বর হাদিস মিসকাত চৌত্রিশ নম্বর হাদিস এরপরে আরও হাদিস রয়েছে যে কোন ব্যক্তি যদি সেরে কি গোনা বাদ দিয়ে অন্য যত গুনহায় করুক না কেন আল্লাহর কাছে যদি আসে তাহলে তাও বাণী আসে আল্লাহ তালা তাকে ক্ষমা করবেন তাই যেহেতু সেরে কি গুণা অত্যন্ত মারাত্মক এবং কঠিন জটিল তাই যদি কেউ সেরে কি গুনা করে বসে তাহলে আল্লাহর কাছে তাও বা করবে আর আসে সেরে কি গোনা করবে না তাই হাদিস তির তিরমেজি নিয়ে এসছেন ইমাম তিরমিজি হাদিস সুই হাদিস হাদিস সহহাদিস মেসকাত হাদিস নাম্বার দুই হাজার তিন শত ছত্রিশ নাম্বার হাদিস আল্লাহ সবহান আলা আমাদের যেন কোরআন হাদিস অনুযায়ী আমল করতে বাড়ি এ তৌফিক দান করেন তাই আশা করি সম্মানিত ভাই আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন আল্লাহ আলাম সালাম আলহামদুল্লাহ